বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? আজকে তোমাদের সাথে শেয়ার করছি আমি চকলেট আইসক্রিম কেক, আরও একটি চকলেট আইসক্রিম কেক। আজকের কেকটা হচ্ছে ব্লু চকলেট ভ্যানিলা চকলেট আইসক্রিম কেক। তো আজকে কেকটা আমি ব্লু কালার দিয়েছি, বা হালকা আকাশি বলতে পারো। তো এবং আইসক্রিম কেক লেয়ারগুলো আমি কেকের যে লেয়ারগুলো সেগুলো কিন্তু আমি কেক এবং আইসক্রিম দিয়েই সেট করেছি। এবং কিভাবে সেট করেছি আর কীভাবেও বাসায় তোমরা এভাবে একটা পারফেক্ট আইসক্রিম কেক তৈরি করতে পারবে, এবং ডেজার্ট হিসেবে বা বার্থডেতেও তোমরা কিন্তু তৈরি করতে পারো। তো স্পেশাল বার্থডেটা আরও স্পেশাল করে তোলার জন্য আজকের এই কেক রেসিপিটা আমি তোমাদের সাথে শেয়ার করছি, কিভাবে তোমরা বাসায় খুবই সহজে এবং খুবই পারফেক্টভাবে কেকটা তৈরি করতে পারবে, এবং খুবই ইজিও কিন্তু কেকটা ডেকোরেশন করা। বিশেষ করে আইসক্রিম কেক ডেকোরেশন করা কিন্তু খুব ইজি, এবং সেই সাথে দেখতে কিন্তু খুবই লোভনীয় হয় এবং খেতেও কিন্তু খুবই অসাধারণ। আইসক্রিমটা কার না পছন্দ? তো চলো দেখি কিভাবে তৈরি করছি। তো আইসক্রিম কেকটা তৈরি করার জন্য প্রথমে যে আগে আমরা কেকের কেকটা সেটা তৈরি করে নেব। তো আজকে আমি তিনটি ডিমের কেক তৈরি করছি, একটা বড় সাইজের কেক। তো কেকটা আমি ইলেকট্রিক বিটার দিয়েই বিট করছি, তবে তোমরা যদি মন চায় ইলেকট্রিক বিটার বাদে হাতেও বিট করতে পারো। তো এবার দেখো, আমি ইলেকট্রিক বিটার দিয়ে বিট করছি, ডিমটার সঙ্গে চিনিটা ভালো করে মিশিয়ে নিচ্ছি। তিনটি ডিমের সঙ্গে এক কাপ চিনি। তো এবার ভালো করে মিশিয়ে নিচ্ছি। ভালো করে মিশানো হয়ে গেলে সম পরিমাণ, মানে যতটুকু চিনি ঠিক ততটুকু ময়দা দিয়ে দিচ্ছি। দিয়ে ভালো করে এবার আরেকটু বিট করে নেব। তো আজকের এই কেকটা কিন্তু খুবই অসাধারণ, আর খেতে কিন্তু খুবই মজাদার। আজকে যে কেকটা তৈরি করছি, কেকটা স্পেশাল একটি কেক, ব্লু কালার ব্যবহার করব কেকটাতে। তো খুবই সফট এবং সেই সাথে খুবই পারফেক্ট একটা রেসিপি তোমাদের সাথে শেয়ার করছি, তোমরাও ঘরে তৈরি করো। এবং রেস্টুরেন্ট থেকে অনেক দামে না কিনে ঘরেই এরকম মজাদার কেক তোমরাও বার্থডেতে তৈরি করতে পারবে। তো যতটুকু ময়দা দিয়েছি তার অর্ধেক পরিমাণ সয়াবিন তেল, এক টেবিল চামচ বেকিং পাউডার এবং অল্প পরিমাণে ভ্যানিলা এসেন্স দিয়ে দিলাম। আর এখানে ব্যবহার করব ব্লু কালার। ব্লু কালারটা তোমরা যদি অল্প ব্যবহার করো তাহলে হালকা আকাশি কালার হবে, আর যদি একটু ডিপ কালার চাও, ব্লু কালারে যদি চাও, তাহলে একটু বেশি ব্যবহার করলে ব্লু কালার চলে আসবে। তো এবার আমরা ভালো করে বাস মিশিয়ে নেব, একটু সময় ধরে বিট করে নেব, যাতে করে কেকটা আরও ফ্লাফি তৈরি হয়। তো আজকের এই কেক রেসিপিটি আশা করছি তোমাদের সকলের ভালো লাগবে। তো চলো, এবার আমাদের বিট করা হয়ে গেছে, এবার আমরা বেক পর্যায়ে চলে যাচ্ছি। আমি এরকম একটি পাত্র নিয়েছি, এতে আমি তেল ব্রাশ করে নিচ্ছি চারিপাশটা ভালো করে। তো এবার দেখো, আমি কেকটা এবার বেকে বসিয়ে দেব চুলাতে। আমি চুলায় অবশ্যই চুলায় বেক করছি। এখন নিচে বালু দিয়ে দিয়েছি এবং লোহার স্ট্যান্ড বসিয়ে দিয়েছি। এবার আমি কেকটা বেকে বসিয়ে দিচ্ছি। তো কেকটা আমাদের হতে খুব বেশি সময় লাগবে না, যেহেতু বড় সাইজের কেক। 1 ঘন্টা কি 50 মিনিট লো টু মিডিয়াম হিটে রেখে 50 মিনিট মতো রেখে দিচ্ছি। তো 50 মিনিট পরে দেখো আমাদের কেকটা পারফেক্টলি বেক হয়ে গেছে। যেহেতু আমরা ইলেকট্রিক বিটারে বিট করেছি, কেকটা কিন্তু অনেক সফট হবে। তো কেকটা দেখো, এবার আমি সাইড থেকে কেটে নেব। সাইড থেকে কেটে আমরা দুখণ্ড করে নেব, আর উপরটা যেহেতু ইলেকট্রিক বিটারে বিট করা, উপরটা কিন্তু দেবে যায়। আর হাতে যদি তোমরা বিট করো তাহলে কিন্তু উপরটা আর দেবে যাবে না। তো এবার আমি সাইডটা কেটে নিলাম, কারণ আমি যে পাত্রে সেট করব সেই পাত্রটা এর থেকে ছোট, এবং আমি চাচ্ছি যে সাইডের যাতে কালারটা সুন্দর যাতে দেখা যায় সেজন্য। আর আমরা যে সাইড থেকে কেটে নিলাম সেটাও কিন্তু আমাদের কাজে লাগবে ডেকোরেশন করতে। তো এটা কিন্তু ফেলানো যাবে না, আমরা এমনিও খেতে পারি। তো এবার ভেতর থেকে কেটে নেব। কেটে আমরা দুপাট করে নিচ্ছি। দুপাটের তোমরা মন চাইলে এরকম এক পাটেও কিন্তু কেকটাকে সেট করতে পারো, ডেকোরেশন করতে পারো। আর আমি যে পাত্রে আমরা কেকটাকে সেট করব, মানে ডেকোরেশন করব, সেই পাত্র নিয়ে নিলাম, কারণ ওই পাত্রটা এয়ার টাইট হতে হবে। যেহেতু আমরা ডিপে রাখবো, ডিপে মাছ মাংস অনেক কিছুই থাকে, তো খোলা পাত্রে রাখা যাবে না, তাহলে মাছ মাংসের গন্ধ চলে আসবে। তো আমি এরকম একটি টিফিন বক্স নিয়েছি। তো এরকম বক্সে আগে নিচে আমরা অয়েল পেপার দিয়ে নিলাম, পেপার দিয়ে তারপর আগে নিচের নিচে একটা লেয়ার আমরা আইসক্রিমের দিয়ে দিলাম, তারপর আমরা কেকের একটা লেয়ার দিয়ে দিলাম,
তারপর এবার আমরা আবার আইসক্রিমটা দেব। আইসক্রিমটা দিয়ে সেট করে তারপর আমরা কেকের যে চারি সাইডটা কোনাটা দেখবে হালকা ফাঁকা আছে, যাতে শুধু আইসক্রিমই দেখা যায়, যেরকম আমরা ক্রিম দিয়ে ডেকোরেশন করি কেক কিন্তু দেখা যায় না, ঠিক সেই একই প্রসেসটা আজকে আমি তোমাদের সাথে শেয়ার করছি। এই জন্যই কিন্তু আমি কেকটা সাইড থেকে কেটে নিয়েছি। তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো এখন বিষয়টা, কেকের সাইডে আমি একটি চাকুর সাহায্যে সাইড দিয়ে আমি আইসক্রিমগুলোকে একটু ঢুকিয়ে দেব, যাতে করে সাইডগুলোতেও শুধু মাত্র আইসক্রিমই দেখা যায়, কেক যাতে দেখা না যায়। এটা করে কেকের ডেকোরেশনটা আরও সুন্দর লাগবে দেখতে। তো খুবই সিম্পল কিন্তু, আর কেক ডেকোরেশনের জন্য আমি কোনো রকম কোনো টপিকস ব্যবহার করছি না, শুধুমাত্র জেমস ব্যবহার করব, যেহেতু ব্লু কালারের কেক, শুধুমাত্র ব্লু কালারের জেমস ব্যবহার করব। জেমস যে চকলেটগুলো প্যাকেট চকলেটগুলো পাওয়া যায় 5 টাকা দামের, সেগুলো ব্যবহার করব। তো এইভাবে সেট করা হয়ে গেল আমাদের। এবার আমি ডিফে রেখে দিচ্ছি 2 ঘন্টার জন্যে। তো 2 ঘন্টা পরে দেখো আমি বের করে নিয়েছি। বের করে আমরা সাইডটা শুধুমাত্র চাকু দিয়ে একটু ছাড়িয়ে নেব। সঙ্গে সঙ্গেই কাজটা করতে হবে, তা না হলে আইসক্রিমটা এখন গরমের সময় খুব তাড়াতাড়ি কিন্তু গলে যায়। আর আজকের এই রেসিপিটা স্পেশাল হলো গরমের জন্য। গরমে কিন্তু তোমরা এই ধরনের আইসক্রিম কেক খুবই উপভোগ করবে এবং তোমার মেহমানরাও কিন্তু উপভোগ করবে, আর যার বার্থডে সে উপভোগ করবে। তো কোনো বার্থডে স্পেশাল বা এমনিতেও তোমরা কিন্তু এই কেকটা তৈরি করতে পারো। আর দেখো খুবই ইজি কিন্তু বেরিয়ে এসেছে। আর কাগজটা আমরা তুলে নিলাম। এবার আমরা কেকের যে সাইডটা কেটে রেখেছিলাম সেখান থেকে আমি ছোটো ছোটো টুকরো করে গুঁড়ো করে নিয়েছি হাতের সাহায্যে। তো এবার আমরা সেইটাই একটু উপরে দিয়ে দিচ্ছি, যাতে করে লুকটা দেখতে আরও ভালো লাগে। তো দেখো খুবই ইজি এবং খুবই কিন্তু টেস্টি একটা রেসিপি আজকে তোমাদের সাথে শেয়ার করলাম। আশা করি তোমাদের সকলের ভালো লেগেছে। আর আজকের এই রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, এবং আমার যারা নতুন ভিউয়ার্স আছো তারা অবশ্যই আমার ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্ট করতে ভুলো না। সকলেই আমাকে একটু কমেন্টের মাধ্যমে জানাবে যে আজকের রেসিপিটি তোমাদের কেমন লাগলো, আজকের এই ইউনিক ট্রিকটা তোমাদের কেমন লাগলো। তো আশা করি তোমাদের সকলের ভালো লাগবে এবং তোমরা আমাকে জানিও যে কেমন লাগলো। আর একটি লাইক এবং কমেন্ট করতে ভুলো না, এবং ভিডিওটিকে বেশি বেশি করে শেয়ার করো। তো আজকের এই রেসিপিটি সকলের জন্য, ছোট বড় সকলের জন্য একটা ফেভারিট একটা খাবার কেক, সেটাকে কিভাবে তোমরা আরও ফেভারিট করতে পারো এবং আরও ইউনিক এবং খুবই সহজেই তোমরা কিভাবে ডেকোরেশনও করতে পারো সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম।